এদিকে রাজশাহী বিভাগে কোটার ফাঁদে আটকা পড়েছে ঈদের ফিরতি টিকিট। অন্তত 45% টিকিটই বিক্রি হচ্ছে কোটার নামে। এর বাইরে আছে রাজনৈতিক প্রভাবশালীদের অঘোষিত কোটা। কোটার কবলে পড়ায় সাধারণ মানুষের টিকিটের চাহিদা পূরণ করা যাচ্ছে না বলছে রেল কর্মকর্তারা, যদিও রয়েছে উল্টো অভিযোগও। বিস্তারিত জানাচ্ছেন জিয়াউল গনি সেলিম, ছবি তুলেছেন আবু সাইদ। অনলাইন কোটার টিকিট কালোবাজারে বিক্রির একটি অডিও এসেছে এসএটিভির হাতে। রেল পুলিশ পরিচয় এক যুবক ক্রেতার কাছে টিকিট বিক্রির চেষ্টা করেন। ওই অডিওতে বলা হয়েছে টিকিট কালোবাজারিতে জড়িত সিন্ডিকেটের কথাও। এমনি টিকিট দাও তো, তাহলে এটা টিকিট কিভাবে নেব দাদা? আপনাকে আমি এখন দিয়ে দিচ্ছি, আপনি আপনার কোন কাউন্টারে ওই আপনাকে আমি ইয়াটা দিয়ে দিচ্ছি, ওটা দেখালে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো কাউন্টার থেকে আপনি পিনটা নিয়ে নিতে পারবেন। অনলাইন কখন ছাড়লো গো ভাই? এখন মনে হয় আপনারা পারবেন না, মানে আমাদের মনে হয় এজেন্ট টেজেন্ট দিয়ে করা তো না। এই সময় মানে বলছেন না যে সবাই মাথা ঢুকিয়ে দেয়, টার্গেট দিয়ে দেশের মতো অনেক টাকা ইনকাম করে ওরা, এই জন্য সবাই মাথা ঢুকিয়ে দেয়। রেলের টিকিট বিক্রিতে চালু রয়েছে চার ধরনের কোটা পদ্ধতি। এর মধ্যে 25% অনলাইন, ভিআইপি ও রেলের কর্মকর্তা কর্মচারীদের জন্য রাখা হয়েছে 5% করে। এর বাইরেও আছে 5% জরুরি কোটা। তবে এসব কোটার নামে অন্তত 45% টিকিটই চলে যাচ্ছে ভিআইপিদের নামে। যে হারে লোক আসতেছে তাদের সবাইকে আমরা কিন্তু টিকিট দিতে পারতেছি না। মুক্তিযোদ্ধা কোঠা, তারপরে আমাদের ভিআইপি কোঠা, মন্ত্রীদের মহোদয়দের কোঠা, তারপর এমপি মহোদয়ের কোঠা, প্রায় দেখা যায় 45%-এর মতো ওদিকে চলে যায়, বাকিগুলো আমরা আসলে বেসিক্যালি এখানে ছাড়ি। রেলের কর্মকর্তারা আরও বলছেন, নিয়ম বা পদমর্যাদা অনুযায়ী কোটার মধ্যে না পড়লেও সরকারি কর্মকর্তাদের জন্য অঘোষিত কোটা সংরক্ষণ করতে হয়। আমাদের যে জেলা পর্যায়ে আমাদের যে ভিআইপি যারা আছেন, তারা কিন্তু ওই সংজ্ঞা অনুযায়ী আসলে এমপি কিংবা বিচারপতির পর্যায়ে পড়েন না, কিন্তু বাস্তবতার সাপেক্ষে তাদের জন্য আমাদের টিকিটের ব্যবস্থা রাখতে হয়। সামাজিক সংগঠনের নেতাদের অভিযোগ, কোটার নামে রেলের কিছু কর্মকর্তা ও ক্ষমতাসীনরা টিকিট বাণিজ্য করছে। প্রতিদিন তো আর ভিআইপিরা কোটা সিস্টেমের টিকিট নেয় না, তাহলে এই টিকিটগুলি যায় কোথায়? ভ্রাম্যমাণ আদালত যায়, হয়তো দেখা গেলো আইওয়াসের জন্য নিরীহ মানুষজন গ্রেপ্তার হচ্ছে, কিন্তু রেল কর্তৃপক্ষ বাস প্রভাবশালীদের সিন্ডিকেট যারা, তাদেরকে কোনোভাবেই তারা গ্রেপ্তার করতে পারে না। শনিবার থেকে রাজশাহীতে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে, চলবে 15 জুন পর্যন্ত। গেল দুদিনে 6 কালোবাজারিকে কারাদণ্ড ও জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।